नमस्कार बंधुरा, जदि आपनादेर काछे सिम कार्ड थाके अथवा जदि आपनारा नतून करे कोनो सिम कार्ड नेबेन बोले भावछेन, सेक्षेत्रे आपनादेर जन्य केंद्र सरकारेर तरफ थेके तीनटी बड़सड़ नियम। हाँ बंधुरा, आपनादेर काछे जदि सिम कार्ड थाके अथवा आपनारा जदि नतून करे कोनो सिम कार्ड निते चान, सेक्षेत्रे एई नियमगुलो किन्तु आपनादेर सबार जन्यई प्रयोज्य। সেই জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, সম্পূর্ণ অবশ্যই দেখবেন। একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অন্তত একজনের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। হ্যাঁ বন্ধুরা, এখন থেকে যদি আপনি সিম কার্ড কিনতে চান তাহলে সিম কার্ড ব্যবহারে বদলে যাচ্ছে বেশ কিছু নিয়ম। সেই নিয়মগুলো যদি আপনারা না মানেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। বর্তমানে সিম কার্ড কিনতে খুব বেশি বাধা নিষেধ নেই, এর ফলে অনেক সময়তে সিম কার্ড অপব্যবহার করা হয়। নতুন নিয়মগুলির মধ্যে যে উল্লেখযোগ্য নিয়মটি রয়েছে সেটা হলো, 18 বছরের কম বয়সী ব্যক্তিরা সিম কার্ড কিনতে পারবেন না। সিম কার্ড কেনার সময় গ্রাহকদের আধার কার্ড অথবা পাসপোর্টের মতন সরকারি পরিচয়পত্রের প্রয়োজন হবে। সিম কার্ড যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে গ্রাহকদের টেলিকম সংস্থার দোকানে বসে KYC প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সিম কার্ড যদি হারিয়ে যায় অথবা সিম কার্ড যদি চুরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে গ্রাহকদের পুনরায় KYC প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ কোনো কারণে যদি আপনার সিম কার্ড হারিয়ে যায় অথবা সিম কার্ড যদি আপনাদের চুরি হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের পুনরায় KYC প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। টেলিকম সংস্থাকে অবশ্যই তাদের সিম বিক্রয়কারীদের KYC করতে হবে, অর্থাৎ যারা যারা সিম বিক্রি করে তাদেরও KYC করতে হবে। এই নতুন নিয়মগুলো সিম কার্ড লেটেস্ট যে আপডেটগুলো রয়েছে সেগুলো যদি লঙ্ঘন করে তাহলে টেলিকম সংস্থাগুলিকে প্রতিটি সিম কার্ডের জন্য 10,00,000 টাকা পর্যন্ত জরিমানা করা হবে। নতুন জারি করা যে সার্কুলার জারি করা হয়েছে সেই সার্কুলারে বিস্তারিতভাবে উল্লেখ করা আছে যে ভারতে সিম কার্ড বিক্রি করা এবং ভারতীয়দের সিম কার্ড ব্যবহার সংক্রান্ত নতুন বা মডিফাইড নিয়মগুলো। একটি নিয়ম সাধারণ সিম কার্ড ব্যবহারীদের জন্য এবং অন্য যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন সিম কার্ড নেটওয়ার্ক প্রোভাইডার অর্থাৎ জিও এয়ারটেলের মতন টেলিকম সংস্থাগুলির জন্য। টেলিকম সংস্থাগুলির জন্য যে নিয়ম তার মধ্যে দিয়েই ভারতের সিম কার্ডগুলো এতদিন যেভাবে বিক্রি হতো সেই বিষয়টা কিছুটা পরিবর্তিত এখন হচ্ছে। এতদিন ধরে ভারতে যেভাবে সিম কার্ড বিক্রি হচ্ছিল তাতে মানুষের ব্যক্তিগত তথ্য, নিরাপত্তা সমস্ত কিছু একটা বড়সড় প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাচ্ছিল। সেই নিরাপত্তা জোরদার করতেই সিম কার্ড জারি এবং সর্বোপরি ব্যবহারে নতুন যে নিয়মগুলো মডিফাই করা হয়েছে সেগুলোকে লাগু করা হচ্ছে। এক্ষেত্রে যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে, জিও হোক, এয়ারটেল হোক কিংবা ভোডাফোন আইডিয়া হোক, তারা যাদের কাছে সিম কার্ড বিক্রি করছে সেই সমস্ত দোকানের অর্থাৎ যেই দোকানদার সিম কার্ডগুলো বিক্রি করছে সেই দোকানগুলোর পুঙ্খানুপুঙ্খভাবে KYC করতে হবে। যদি সংখ্যাগুলো এই কাজটি করতে সমর্থ না হয়, যদি এই টেলিকম সংস্থাগুলো, সেক্ষেত্রে তাদের প্রতিটি দোকান প্রতি এবং জরিমানা দিতে হবে 10,00,000 টাকা। নতুন এই নিয়মটি কার্যকরী হতে চলেছে 2023 সালের 1 অক্টোবর থেকে। নতুন নিয়মে আরও বিস্তারিতভাবে আলোচনা করা আছে যে 2024 সালের 30শে সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ 2024 সালের 30শে সেপ্টেম্বরের মধ্যে সব দোকানকেই অর্থাৎ যেই দোকানগুলো সিম কার্ড বিক্রি করছে প্রত্যেকটি দোকানদারের KYC করে ফেলতে হবে। জিও এবং এয়ারটেলের মতন সংস্থাগুলোকে অতি অবশ্যই নজর রাখতে হবে যে তারা কাদের এবং কিভাবে সিম কার্ড বিক্রি করছে। সেক্ষেত্রে আপনাদের বাড়ি যদি আসামে হয় অথবা কাশ্মীর হয় অথবা উত্তর পূর্ব ভারতের মতন নির্দিষ্ট কয়েকটি অঞ্চলে হয়, সেক্ষেত্রে টেলিকম অপারেটরদের একটি চুক্তিতে প্রবেশ করতে হবে। এছাড়াও গ্রাহকদের কাছে নতুন সিম বিক্রি করার আগে অবশ্যই যেই দোকানগুলো সিম কার্ড বিক্রি করছে সেই দোকানগুলোর পুলিশ যাচাই শুরু করতে হবে। নতুন সিম কার্ড যদি কিনতে যায় তাহলে সেক্ষেত্রে আগে অবশ্যই গ্রাহকের আধার ভেরিফিকেশন করাতে হবে। আধার ভেরিফিকেশন না হওয়া অবধি সিম কার্ড চালু করা যাবে না। নতুন নিয়মে আরও বলা হচ্ছে যে কোনো কারণে যদি পুরানো সিম কার্ড হারিয়ে যায় কিংবা যদি কোনো কারণে পুরানো সিম কার্ড যদি চুরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ইস্যু করার জন্য আধার ভেরিফিকেশনের সহায়তা লাগবে।
ঠিক যেমনটা নতুন সিম কার্ড ইস্যু করার সময় লাগে, ঠিক সেরকম ক্ষেত্রে সিম কার্ড যদি হারিয়ে যায় অথবা সিম কার্ড যদি পুরানো হয়ে যায় সেক্ষেত্রে যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনাকে এই পদ্ধতি অনুসরণ করতে হবে। সহজ ভাষায় বললে বোঝা যায় যে আপনার ফোনে থাকা সিম কার্ডটি কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেক্ষেত্রে আপনি যদি এটাকে সম্পূর্ণভাবে ফিরে পেতে চান তাহলে আপনার নাম এবং ঠিকানা সহ একাধিক বিষয় যাচাই করতে পারেন। তো বন্ধুরা, আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।